দেখো, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় বা পারস্পরিক সাপেক্ষাঙ্ক, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব বা ডিফাইন করব। এখানে দুটো ইন্ডিভিজুয়াল কয়েল আমাদেরকে কিন্তু নিতে হয়। সেলফ ইন্ডাকটেন্স এখানে একটাই কয়েল, মিউচুয়ালে দুটো কয়েল, একটা প্রাইমারি কয়েল, আনাদার ইজ সেকেন্ডারি কয়েল। ওকে, নাও সেলফ ইন্ডাকটেন্সে আমরা দেখেছিলাম যে কারেন্ট ফ্লো করলে সেই কয়েলটা ইটসেলফ সেই কারেন্টটাকে অপোজ করছে, ইনডিউসড হচ্ছে, সেই কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে এবং সেই কয়েলে ইনডিউস কারেন্টটা অপোজিট ডিরেকশনে ফ্লো করছে। আর এক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সে আমরা যে কয়েলটা নিচ্ছি ইনিশিয়ালি, সেটা হচ্ছে প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলের ভেতর দিয়ে আমরা কারেন্ট পাস করাচ্ছি এবং এই কারেন্টটা কী ধরনের কারেন্ট? একটা চেঞ্জিং কারেন্ট বা ভেরিয়েবল কারেন্ট। কেন ভেরিয়েবল কারেন্ট নিতে হচ্ছে? তার কারণ হচ্ছে কারেন্ট যখন ভ্যারি করবে তখন প্রাইমারি কয়েলের ভেতর দিয়ে পাসিং ম্যাগনেটিক ফ্লাক্স বা তড়িৎ বল, চৌম্বক বলরেখাগুলো কী এখানে কী হচ্ছে পরিবর্তন হবে। চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে সেই ফ্লাক্সটা কোথা দিয়ে পাস করবে? সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়েও সেই ফ্লাক্সগুলো, লাইন্সগুলো পাস করবে। দেখো, প্রাইমারি কয়েলের যে ফ্লাক্স লাইন্সগুলো পাস করছে সেটা ডিউ টু কি? প্রাইমারি কয়েলের কারেন্টের জন্য। এবং এই প্রাইমারি কয়েলের কারেন্টটা যেহেতু চেঞ্জিং কারেন্ট, তাই ফ্লাক্স লাইন্সগুলোও চেঞ্জ হবে এবং সেই ফ্লাক্স লাইন্সগুলোর কিছুটা লাইন্স, নাম্বার অফ লাইন্স, সেটা সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়েও কিন্তু কী হবে, ফ্লো করার চেষ্টা করবে। যতক্ষণ প্রাইমারি কয়েলে কারেন্ট চেঞ্জ হবে, সেকেন্ডারি কয়েলেও কিন্তু নাম্বার অফ লাইন্স চেঞ্জ হবে। এখন সেকেন্ডারি কয়েলের সঙ্গে দেখো আমি একটা কী কানেক্ট করলাম, গ্যালভানোমিটার কানেক্ট করেছি। নো সোর্স অফ ব্যাটারি, অনলি গ্যালভানোমিটার টু ডিটেক্ট যে যদি ওখানে কোনো কারেন্ট ইনডিউসড হচ্ছে কি হচ্ছে না, ওই সার্কিটে, সেকেন্ডারি সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করছে কি করছে না। তো আমরা অদ্ভুত রকমভাবে দেখতে পাচ্ছি যে যখনই প্রাইমারি কয়েলে কারেন্ট চেঞ্জ করছো, সেকেন্ডারি কয়েলেও কিন্তু গ্যালভানোমিটারের কী হচ্ছে, একটা ডিফ্লেকশন কিন্তু এখানে শো করছে। মিউচুয়ালি যে তাদের মধ্যে একটা ইন্ডাকশন হচ্ছে প্রাইমারির জন্য সেকেন্ডারির মধ্যে, সেটাকে আমরা কি বলছি, মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে পারি। তাহলে বেসিক্যালি কি ঘটছে, ঘটনাটা কি হচ্ছে যে আই কারেন্ট ইন প্রাইমারি, যেটা ঘটনা ঘটছে সেটা প্রথমে যেটা হচ্ছে আই ইন প্রাইমারি, সেটা হচ্ছে জেনারেট করছে কি, দেখ কারেন্ট ফ্লো করলেই আমরা জানি যে কোনো কয়েলের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করলে তখনই কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় তার চারদিকে, তাই না? তার চারদিকে কি হচ্ছে, একটা কয়েলের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক লাইন্স দিয়ে আমরা শো করতে পারি সেটাকে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা জেনারেট করছে, দিস লাইন্স, দিস ফিল্ড লাইন্স, এই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফিল্ড লাইন্স তৈরি হচ্ছে, সেগুলো কি হচ্ছে অলসো পাস করবে, সেটা ডিপেন্ড করবে স্ট্রাকচারের উপর, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। এইটা একটা কথা বললাম, এটা মনে রেখো যে কতগুলো লাইন্স যাবে না যাবে সেটা ডিপেন্ড করবে এদের পজিশনের উপর, মিউচুয়াল পজিশনের উপর, রিলেটিভ পজিশনের উপর এবং স্ট্রাকচারের উপর। সেই লাইন্সগুলো অলসো পাসেস থ্রু কাদের মধ্যে দিয়ে পাস করছে, সেকেন্ডারি, কার জন্য তৈরি হচ্ছিল, প্রাইমারির জন্য পাস করছে আমাদের সেকেন্ডারি। এবার ধর এই যেটা বললাম, এই যে কারেন্টটা মেন কারেন্টটা, সেই কারেন্টটা কী করছি আমি, চেঞ্জ করছি, কারেন্ট চেঞ্জেস, কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে এই যে ফ্লাক্স যেটা পাস করছিল থ্রু সেকেন্ডারি, সেটাও কী হবে ডিউ টু প্রাইমারি, সেটাও কী হবে চেঞ্জ হবে, ফ্লাক্স থ্রু সেকেন্ডারি সেটাও কী হবে চেঞ্জ হতে থাকবে। আর সেকেন্ডারির মধ্যে দেওয়া যে কোনো কয়েলের মধ্যে ফ্লাক্স, নাম্বার অফ ফ্লাক্স যদি পাসিং থ্রু দা কয়েল যদি চেঞ্জেস হয় তাহলে সেটা কী প্রডিউস করে, সেটা কী জেনারেট করে, ইএমএফ জেনারেট করে, কী জেনারেট করে, ইএমএফ। তাহলে একটা ইনডিউসড কী প্রডিউস হচ্ছে, ইএমএফ কিন্তু এখানে প্রডিউস হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কী বলছি, মিউচুয়াল ইন্ডাকটেন্সের যে প্রপার্টি, আমরা এইভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি। ওকে, মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা এইভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি। এবার দেখো, তো আমি কয়েল দুটোকে যদি একটা জাস্ট সিঙ্গেল লুপ দিয়ে দেখাই, এক একটা সিঙ্গেল লুপ দিয়ে ধরো দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো নাম্বার অফ লাইন্স এখানে, এটা ধরো প্রাইমারি কয়েল, এটা সাপোজ হচ্ছে আমার কি কয়েল, প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে, এটা হচ্ছে কি সেকেন্ডারি। ওকে, তাহলে প্রাইমারি কয়েল দিয়ে ধরো সাপোজ কি হচ্ছে, কারেন্ট ফ্লো করছে, কারেন্টটা একটা পার্টিকুলার ডিরেকশনে ফ্লো করছে, তাই এই কারেন্টের ডিরেকশনটা কি হচ্ছে, কারেন্টের ডিরেকশন কী হচ্ছে ধরো ক্লক ওয়াইজ হচ্ছে, তাই না? কারেন্টের ডিরেকশন ক্লক ওয়াইজ হচ্ছে, তাহলে কী হবে, ম্যাগনেটিক লাইন্সগুলো ফ্লো করবে, কী হবে, নাম্বার অফ লাইন্স ফ্লো করছে। আর এটা ধরো সেকেন্ডারি কয়েল, সে লাইন্সগুলো এখান দিয়েও ফ্লো করছে, ওই দিক দিয়ে ঘুরে এসে নাম্বার অফ লাইন্স এখান দিয়ে পাস করছে। তাহলে অবশ্যই প্রাইমারি কয়েলে আই ওয়ান যদি নাম দিই, এটা যত বেশি কারেন্ট যাবে, যত বেশি কারেন্ট প্রাইমারি কয়েল দিয়ে ফ্লো করবে, ম্যাগনেটিক ফিল্ডটাও কী হবে তত বেশি হবে, তাই না? তাহলে ফিল্ড লাইন্সগুলো তত বেশি পাস করবে,
field lines passing through B, passing through a second coil, it's a primary coil, it's a second. সেটাও কি করবে ইনক্রিজ করবে এবং ফ্লাক্সটাও তার মানে ইনক্রিজ করবে সেটাও ইনক্রিজ করবে তাহলে এই ঘটনাটাই ঘটে তার মানে এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারলি এখান থেকে যেটা বুঝতে পারছিস যে ফ্লাক্স 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 মানে ফাই অ্যাসোসিয়েটেড উইথ টু ভালো করে দেখো ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ কয়েল টু কয়েল টু এর ভেতর দিয়ে বা সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে যে ফ্লাক্স নাম্বার অফ লাইন্স পাসিং সেটা কার উপর ডিপেন্ড করে সেটা কার উপর ডিপেন্ড করে প্রাইমারি কয়েলের কারেন্টের উপর ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে এইখানটা ইম্পর্টেন্স যে ফ্লাক্স পাসিং থ্রু কয়েল সেকেন্ডারি কয়েল টু দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে ফাই টু ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিটা আমরা এখানে লিখি এম আগে কেসটাই সেলফ ইন্ডাক্টান্সে লিখেছিলাম যে কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান দিয়ে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটা কারেন্টের উপর ডিপেন্ড করে সেম ফ্লাক্সের যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেম কয়েলের ভেতর দিয়ে সেম কারেন্টের জন্য সেখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল এল এসেছিল যেটাকে আমরা সেলফ ইন্ডাক্টান্স বলছিলাম বাট এখানে কি হচ্ছে ফ্লাক্স অ্যাসোসিয়েটেড ইন দ্য সেকেন্ডারি ডিউ টু কারেন্ট ইন দ্য প্রাইমারি এয়ার প্রপোর্শনাল অ্যাট কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি ইজ নোন অ্যাজ এম হ্যাঁ আর এটাকে আমরা কি বলি এম ইজ নোন অ্যাজ কি এমটাকে আমরা কি নামে চিনি কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাক্টেন্স দিস এম ইজ নোন অ্যাজ বেসিক্যালি জিনিসটা সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনেরই কনসেপ্ট কিন্তু একটু অন্যরকমভাবে এক্সপ্লেন করা তাই নাকি একটু ডিফারেন্টলি এটাকে আমরা এক্সপ্লেন করছি জাস্ট আর কিছু না জাস্ট একটু ডিফারেন্টলি আমরা এটাকে এক্সপ্লেন করছি ওকে তাহলে এমটাকে আমরা ডিফাইন করতে পারি বা এমটাকে আমরা এম এর এক্সপ্রেশনটা আমরা কী লিখতে পারি এম ইকুয়ালস টু দেখো ফাই টু টোটালটা কেন লিখছি টিটা কেন লিখছি কারণ এর ভেতরে যখন কারেন্ট ফ্লো করবে একটা ইনডিউস কারেন্টও তো ফ্লো করতে স্টার্ট করবে তার জন্য নিজস্ব কিছু ফ্লাক্স হয়তো তৈরি হতে পারে কিন্তু সেটা আমরা ইম্পর্টেন্ট নয় মানে এর কারেন্টের জন্য এর ভেতরে যে ফ্লাক্স হচ্ছে সেটা তো হচ্ছে তার জন্য আবার সে আবার নিজেকে অপোজ করছে তার জন্য একটা ইনডিউস কারেন্ট প্রডিউস হচ্ছে সেই কারেন্টের ডিরেকশনটার জন্য কিছু ফ্লাক্স তৈরি হতে পারে তো আপাতত আমরা যেটা প্রাইমারি কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটাই আমার এখানে খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ফাই টু টোটাল বাই হচ্ছে কী দাঁড়াচ্ছে দেখ কারেন্ট ডিউ টু প্রাইমারি কারেন্ট মানে বেসিক্যালি দিস ইজ দ্য এক্সপ্রেশন এটা মনে রাখতে পারো এই ফর্মটা তাহলে মিউচুয়াল ইন্ডাক্টেন্সের ইউনিট কী আসবে হোয়াট ইজ দ্য ইউনিট অফ মিউচুয়াল ইন্ডাক্টেন্স ফাই কি ফাই হচ্ছে ফ্লাক্স ফ্লাক্সের ইউনিট কি ওয়েবার আর কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার ওয়েবার পর অ্যাম্পিয়ার হচ্ছে আমরা কী নামে চিনি সেই একই জিনিস হেনরি কী বলি সেলফ ইন্ডাক্টেন্সের ইউনিটও ছিল হেনরি এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি বোঝা গেল এক্সপ্রেশনটা যেটা আমরা নর্মাল জেনারেলাইজড একটা ভিউ পেলাম মিউচুয়াল ইন্ডাকটেন্সে আরেক রকমভাবে আমরা কী লিখতে পারি এটাকে দেখো তাহলে ইনডিউসড ইএমএফটা কত জেনারেট করবে এটা তো ফ্লাক্স ইনডিউসড ফ্লাক্স ফ্লাক্স যেটা পাস করছে আর কতটা ইএমএফ প্রডিউস হচ্ছে সেকেন্ডারি তো কারেন্ট জেনারেট করছে ইনডিউসড কারেন্ট যেটা প্রডিউস হচ্ছে তাহলে জানি আর তার আগে কী হচ্ছে ইনডিউসড ইএমএফ তাহলে ইনডিউসড ইএমএফের এক্সপ্রেশন আমরা কী জানি ইনডিউসড ইএমএফ যেটা সেকেন্ডারি কয়েলে জেনারেট হবে যে কোনো ইনডিউস টিএমএফ মানে আমরা কী জানি মাইনাস ডি ফাই ডিটি ফাইটা এখানে কোন ফাই সেকেন্ডারির মধ্যে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেই ফাইটা তাই না বোঝা গেল এটা তো আমরা জানি এটা হচ্ছে প্যারাডেস সেকেন্ড ল থেকে আমরা আসছি যে ই টু ইকুয়ালস টু মাইনাস ডি ফাই টু ডিটি তাহলে এখান থেকে আমরা এটা পুট করে দাও ডিডিটি ফাই টুর ভ্যালু পুট করে দাও ফাই টু হচ্ছে কত আছে এম আই ওয়ান তাহলে দেখো আরেকটা তুমি এক্সপ্রেশন পাচ্ছ মাইনাস এম এম তো কনস্ট্যান্ট এম ইজ এ কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট মিউচুয়াল ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ কনস্ট্যান্ট এই এম এর ভ্যালু যার উপর ডিপেন্ড করে লিখছি ডি আই ওয়ান ডিটি তাহলে এই একটা এক্সপ্রেশন আমরা পেলাম মাইনাস এম ডি আই ওয়ান ডিটি তাহলে ইজ অলসো একটা ফর্ম অফ ইনডিউসড ইএমএফ ইন কেস মিউচুয়াল ইনডিউসড ইএমএফ অ্যান্ড দিস এম ডিপেন্ডস
অনলি অন, প্রশ্ন করে যে এম কার উপর ডিপেন্ড করে, এন ডিপেন্ডস অনলি অন জিওমেট্রি, কার জিওমেট্রি অফ কয়েলস, কারণ কতটা লাইন্স পাস করবে সেটা তো জিওমেট্রির উপর ডিপেন্ড করবে। জিওমেট্রি দেয়ার সেপারেশনস, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত আছে, যত বেশি ফ্লাক্স আমি পাঠাতে পারবো তাহলে খুব কাছাকাছি রাখতে হবে, ভেতরে রাখলেই হবে। সেপারেশন অরিয়েন্টেশনসের উপর ডিপেন্ড করবে, এইসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এমের ভ্যালুটা, বোঝা গেল? এম এর ভ্যালু এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। সো এম এর ডিরেকশন এমন করবে যাতে কিনা তার অরিজিনাল কস্টটাকে সে অপোজ করে। যদি এটা ইনক্রিজ করতো, এই সাপোজ এই কারেন্ট যেটা ইনিশিয়াল কয়েলে সেটা যদি ইনক্রিজ করতো, তাহলে নাম্বার অফ লাইন্স বেশি পাস করতো, তাহলে এখানে ইন্ডিউসড ইএমএফ রিঅ্যাকশন এমন হবে যাতে অরিজিনাল কস্টটাকে সে অপোজ করে। তার মানে এখানে লাইন্সগুলো হয়তো কমানোর চেষ্টা করবে, ইন্ডিউস কারেন্টটা লাইন্সগুলোকে ডিক্রিজ করার চেষ্টা করবে, তার জন্য হয়তো এখান থেকে বেরিয়ে আসবে এই দিক থেকে, উল্টো দিক থেকে এদিকে বেরোতে হলে এখানে নট পোল তৈরি হবে, নট পোল তৈরি হতে গেলে হয়তো কারেন্টটা অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। বুঝতে পারলে কেসটা কীভাবে কারেন্টের রিঅ্যাকশনটা আমরা সিলেক্ট করতে পারি? তাড়াতাড়ি বললাম, এখানে ধরো ইনক্রিজ করছে, কারেন্ট ইনক্রিজ করছে, এবং এখানে সাপোজ হয়তো তোমার নট পোল আছে, তাহলে নর্থ পোল জেনারেট করছে, তাহলে এই কারেন্ট ইনক্রিজ হওয়াটাকে আটকানোর জন্য সে কী করবে, সে উল্টো দিকে সে কী করবে, ফ্লাক্স লাইন্সগুলোকে অপোজিটে ফ্লো করানোর চেষ্টা করবে, তাদের লাইন্সগুলো আবার উল্টো উল্টো এর মধ্যে ঢোকে। তো সেটা কীভাবে সম্ভব হয়? এই সাইড থেকে যখন নর্থ হয়, নর্থ থেকে বেরিয়ে আসে, আমরা জানি নর্থ হতে গেলে এখানে অ্যান্টি ক্লক হয়, তাহলে অ্যান্টি ক্লক হয়েছে জন্য কারেন্টের ডিরেকশন কী হবে সেটা ডিটারমাইন হয় মিউচুয়াল ইন্ডাক্টর ইএমএফ পোলারিটি বা ইএমএফের কারেন্টের ডিরেকশন আমরা রিপ্রেজেন্ট করি। এটা লেঞ্জেস লা বেসিক্যালি, আর কিছু না, সব ক্ষেত্রে এটাই, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে এমটাকে আমরা কিভাবে ডিফাইন, এমটাকে দেখো এইভাবে ডিফাইন করছি, আবার এখানে থেকেও ডিফাইন করতে পারি। আমরা মডিউলাস নিলাম, নিচে কী হচ্ছে ডিআই ওয়ান, ডিআই ওয়ান ডিটি লিখতে পারি ভাবো এই এক্সপ্রেশন থেকে। তাহলে এখানে যদি ডিফাইন করতে চাই যে ডিফাইন এম, তাহলে আমরা এইভাবে ডিফাইন করবো, এই এক্সপ্রেশন থেকে ডিফাইন করবো সবসময়। সেলফ ইন্ডাক্টেন্সও ডিফাইন করেছিলাম এখান থেকেই, মিউচুয়াল ইন্ডাক্টেন্স, তাই আমরা ডিফাইন করবো। কীভাবে ডিফাইন করবো? এখান থেকে দেখো যে যখন তুমি দেখতে পাচ্ছ যে ডিআই ওয়ান ডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলের যে রেট অফ চেঞ্জটা সেটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাই না, কারেন্ট বাই টাইম, তখন যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেকেন্ডারি কয়েলে, নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ইনডিউসড ইএমএফ সেটাই রিপ্রেজেন্ট করে কাকে, সেলফ মিউচুয়াল ইন্ডাক্টেন্সের কোফিশিয়েন্টকে। নিউমেরিক্যাল ভ্যালুটা ইউনিক তো নয় অবশ্যই, ওকে, দ্য ডেফিনেশন অফ মিউচুয়াল ইন্ডাক্টেন্স, ক্লিয়ার হলো বেসিক জায়গাটা? তাহলে আমার যখন ধরো কোনো নিউমেরিক্যাল বা অ্যাপ্লিকেশান করতে হবে, তখন কিন্তু মিউচুয়াল ইন্ডাক্টেন্স যদি ক্যালকুলেট করতে হয়, আগে তোমাকে প্রাইমারি কয়েলে কারেন্টটা জানতে হবে, সেই কারেন্টটার চেঞ্জটাকে জানতে হবে, এবং সেখান থেকে আমরা ইএমএফটা ইনডিউস করবো, এম এর ভ্যালুটা আমরা সেখান থেকে ক্যালকুলেট করবো, বা ফাই টু জানতে হবে, তার আগে ফাই ওয়ান জানতে হবে, ফাই ওয়ান জানতে গেলে আবার ম্যাগনেটিক ফিল্ড জানতে হয়, তাই না, যে ফ্লাক্স যাচ্ছে কতগুলো এই কয়েলের, ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড জানতে হয় বি ইন্টু এ করে এরিয়া ভেক্টর ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, সেখান থেকে এখানে কতগুলো পাস করছে, তারপরে সেখান থেকে ইনডিউস ইএমএফ, সেখান থেকে এম ক্যালকুলেশন। এই অ্যাপ্লিকেশন আছে, এমনি বলছি না, এটা এর অ্যাপ্লিকেশন আছে, মানে এখানে বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাক্টেন্স ক্যালকুলেট করতে হয়। আগে এটুকুনি দেখো, বুঝতে পারলে তুমি। প্রবলেম আমরা একটা করবো এখানে, তোমাকে বলেছে ফাইন্ড কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাক্টেন্স ফর এ পেয়ার অফ কনসেন্ট্রিক কয়েলস অ্যাসুম, দুটো কনসেন্ট্রিক কয়েল দেওয়া আছে, নট নেসারি যে সলিনয়েডই হতে হবে, দুটো সলিনয়েডাল শেপ, যে কোনো দুটো কয়েল, সলিনয়েড একটা কম্বিনেশন অফ কয়েল আছে, তাই না? তো এখানে দুটো কয়েল দেওয়া আছে, এটা রেডিয়াস আর ওয়ান, আর ভেতরে একটা রেডিয়াস হচ্ছে তোমার আর টু দেওয়া আছে, দুটো কনসেন্ট্রিক কয়েলস আছে, যেখানে আর ওয়ানটা অনেকটাই বড় আর টু এর থেকে, ভেতরে একটা কয়েল রাখা আছে আর বাইরে রাখা আছে। তো এখানে তোমাকে কিবার করতে দিয়েছে প্রাইমারি কয়েল কোনটা, সাপোজ প্রাইমারি কয়েলটা আমরা এটা ধরে নিচ্ছি আই ওয়ানটা, হ্যাঁ, এই আউটার কয়েলের দিয়ে কারেন্ট ফ্লো করছে, ভেতরে যে কয়েলটা আছে সেটা হচ্ছে রেডিয়াস আর টু, সেকেন্ডারি কয়েল হিসাবে বিহেভ করছে সেটা, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে দিয়েছে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে।
তাহলে আরেকটা কথা, আমরা মিউচুয়াল কেস যেহেতু আমরা পড়ছি, এখানে একটা জিনিস মনে রাখতেই পারো, যেটা আগের পার্টটা আমরা পড়লাম, যে দুটো কয়েল থাকে, তো তাহলে সেম জিনিস যদি অন্য কয়েলটাই হয় তাহলে কিন্তু ওটা যদি প্রাইমারি কয়েলের মতো বিহেভ করতো, সেকেন্ডারিটা প্রাইমারি কয়েলও কিন্তু সেইভাবে কি হতো, চেঞ্জটা হতো, ইনডিউসড হতো। এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স দেয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, ইকুয়াল হয়, অপোজিট নয়, ইকুয়াল ভ্যালু হয়। অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল ওয়ান ডিউ টু টু ইজ ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল টু ডিউ টু ওয়ান, মানে সেটা কোফিশিয়েন্টের ভ্যালুটা কিন্তু ইকুয়াল হয়, রিলেটিভ, যার রেসপেক্টে দেখিস না, কারণ কেন দুটো কয়েলই তো এখানে ইনভলভ হবে। যেটাই তুই প্রাইমারি কয়েল ইউজ করিস বা সেকেন্ডারি, কিন্তু স্ট্রাকচারটা তো সেম, সেটা তো চেঞ্জ হবে না, কারেন্টের উপর ডিপেন্ড করে না। কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাস নট ডিপেন্ড অন কারেন্ট আর ইএমএফ, এনিথিং এক্সপ্রেশন হয়তো আছে, কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে আমরা কি বললাম, জিওমেট্রি, সেপারেশন, অরিয়েন্টেশন, এইগুলো চেঞ্জ হবে না। সেটা ওয়ানের রেসপেক্টে টু করিস বা টু এর রেসপেক্টে ওয়ান করিস, সো এম ওয়ান টু ইজ ইকুয়াল টু এম টু ওয়ান, এটা একটু মাথায় রাখিস। তো আমরা ধরে নিচ্ছি ওই কারণে, আমাদের যদি নাও বলে দিত আমরা যে কোনো একটা কয়েলে কী ধরতাম, তাকে প্রাইমারি কয়েল হিসাবে আমি ধরে নিচ্ছি। ওকে, তাহলে সেখানে কী করবো দেখো, তো আমি ধরে নিচ্ছি যে লেট আস অ্যাসিউম কারেন্ট আই ওয়ান ইন ফার্স্ট কয়েল। আচ্ছা, কারেন্ট আই ওয়ানের জন্য এবার বলো, ডিউ টু কারেন্ট আই ওয়ান কী হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কার মধ্যে দিয়ে, এর অ্যাক্রসে, স্বাভাবিক তাই না, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। আচ্ছা, এইবার একটা কথা বল, এই সেকেন্ডারি কত কয়েলে কতগুলো ফ্লাক্স, কতটা নাম্বার অফ লাইন্স পাস করছে, ফ্লাক্স পাস করছে, সেটা জানতে গেলে আমাকে তো ম্যাগনেটিক ফিল্ড কতটা এখান দিয়ে ফ্লো করছে সেটা জানতে হবে, তারপর তো এরিয়া দিয়ে আমি মাল্টিপ্লাই করবো। তো ম্যাগনেটিক ফিল্ডটা কার জন্য হচ্ছে, প্রাইমারি কয়েলের জন্য। আচ্ছা, একটা লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কী হয় সেটা কিন্তু আগের নলেজ আমাদের, পুরনো। এখন সেন্টার অফ দ্য লুপে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কী হয় করেছিলাম আমরা, মনে আছে, মিউ নট আই বাই টু এ, মিউ নট আই বাই টু এ, এ যেখানে এরিয়া ছিল, তাহলে এখানে এটা কী হচ্ছে, রেডিয়াসটা আর ওয়ান আছে, মিউ নট আই বাই টু আর ওয়ান। দেখো এটা মনে রাখতে হবে, এটা সে পুরনো জিনিস, সেন্টার অফ দ্য কয়েলে ম্যাগনেটিক ফিল্ড, আমি বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড থেকে স্টার্ট করবো আমরা, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড, কেন, কারণ এই এই ফিল্ডটা সেম তো, ইউনিফর্ম ফিল্ড তো, এক্ষেত্রে সেটাই তো টু এর ভেতর দিয়েও সেই সেম ফিল্ডটাই কিন্তু ফ্লো করবে, তাই না, ফিল্ড তো সেম থাকবে, ফিল্ড বেসিক্যালি কারেন্টটা কার জন্য, এখানে আই ওয়ানের জন্য, আইটা লিখে কী লিখবো, আই ওয়ান টু আর ওয়ান হলো। তাহলে এবার কী বার করতে হবে, ফাই টু, তাহলে ফাই টু কত হচ্ছে বলো, বি ডট এ, এ হচ্ছে কার এরিয়া, এরিয়া কার এটা, সেকেন্ড কয়েলের, সেকেন্ড কয়েলের ফাই টু বার করছি আমি, তাই সেকেন্ড কয়েলের এরিয়া, ঠিক আছে, এখানে তো জিরো ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার জন্য কী হচ্ছে, জাস্ট ম্যাগনিটিউডটা মাল্টিপ্লাই করে দাও, মিউ নট আই ওয়ান বাই টু আর ওয়ান, আর এরিয়া কত দেওয়া আছে দেখো, পাই সার্কুলার, তো পাই আর স্কোয়ার, পাই আর টু স্কোয়ার, ঠিক আছে হলো। সো ফাই টুর এক্সপ্রেশন কী পেলাম আমরা, মিউ নট পাই, এগুলোকে একদিকে নিয়ে আসো, বাই টু আর ওয়ান আর টু স্কোয়ার আই ওয়ান, এটাকে চেনা চেনা লাগছে এক্সপ্রেশনটাকে, এই এক্সপ্রেশনটাকে চেনা লাগছে, এই এক্সপ্রেশনটাকে চেনা লাগছে। সো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে বলো, কারণ ফাই টু টি ইকুয়ালস টু এম আই ওয়ান আমরা জানি, এটা আগের কেস, আমরা একদম বেসিক ডেফিনেশন থেকে সেখান থেকে তারপরে এম পেয়ে যাচ্ছি। সো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত আসছে সিস্টেমটার, মিউ নট পাই আর টু স্কোয়ার বাই কি টু পাইস অফ আর ওয়ান। তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারছি যে এক্সপ্রেশনই কোথাও কি কারেন্ট আছে, কোথাও কি কারেন্টের এক্সপ্রেশন কিছু আছে, শুধুমাত্র কি স্ট্রাকচার আছে না, শুধু রেডিয়াসগুলো আছে, দেখ আর ওয়ান আর টু, দ্যাট মিন্স ডিপেন্ড অনলি অন জিওমেট্রি, দিতে পারে দুটো কয়েলের ক্ষেত্রে এরকম। তাহলে বেসিক জায়গাটা হচ্ছে কি, যে কোনো সার্কিট, সেটা তো কয়েল হোক বা যে কোনো টাইপ অফ স্ট্রাকচার হোক, আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইমারি কয়েলে কারেন্ট থেকে সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমার জানাটা খুব ইম্পর্টেন্ট, সেই ফিল্ডটাই সেকেন্ডারি দিয়ে যাচ্ছে, তারপরে ফ্লাক্স বার করতে হবে, সেই ফ্লাক্সটা থেকে ফ্লাক্স বার করলেই তো আমার এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি, এম আই ওয়ান বা ইনিশিয়াল কারেন্ট ইন টু এম, সেখান থেকে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমি ক্যাপচার করতে পারছি। দেখো বুঝতে পেরেছো আশা করি,
তাহলে আরেকটা কেস আমরা করব। সেটা খুব ইম্পর্টেন্ট। লিখলাম ফাইন্ড কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স ফর পেয়ার অফ টু লং সলিনয়েডস, দুটো কয়েল দুটো সলিনয়েডাল শেপ আছে, যেটা প্রথম কেসে আমরা দেখিয়েছিলাম ডেফিনেশন দেওয়ার সময়, যে দুটো লং সলিনয়েডস অফ ইকুয়াল লেন্থ একটার ভেতরে একটাকে রাখা আছে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তো স্ট্রাকচারটা কিরকম হতে পারে, সেকেন্ডারি কয়েলটা ধরো ভেতরে আছে, ঠিক আছে, ইকুয়াল লেন্থ বলে দিয়েছে, আর প্রাইমারি কয়েলটাকে ধরো তুমি বাইরে রেখে দিয়েছ, এরভাবে এর ভেতরে সেকেন্ডারি কয়েলটা রাখা আছে। ওকে, লাইক দিস, এই হচ্ছে স্ট্রাকচার সাপোজ। তো কারেন্টটা ফ্লো করছে কোথা দিয়ে, মেইন কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করছে, প্রাইমারি কয়েল দিয়ে, আই ওয়ান প্রাইমারি কয়েল। আর কিছু তোমার বেসিক যেগুলো তোমার বলো কিওয়ার্ডস সেগুলো দিয়ে দেবে, আরবিটারি কনস্ট্যান্টগুলো দেওয়া থাকবে, যেমন ধরো লেন্থ এল ধরে নিচ্ছে, রেডিয়াসটা আর ওয়ান, আর নাম্বার অফ টার্নস ইম্পর্টেন্ট, সলিনয়েড যেহেতু এন ওয়ান প্রাইমারি কয়েল, রেডিয়াস আর ওয়ান, এরিয়া ক্রস সেকশন, রেডিয়াস আর ওয়ান, বুঝতেই পারছিস। আর সেকেন্ডারি যে কয়েলটা আছে ভেতরে, যে সেকেন্ডারি কয়েলটা আছে তার লেন্থ সেম বলেছে, রেডিয়াস আর টু ধর, আর নাম্বার অফ কয়েলস কত, এন টু, ঠিক আছে। তাহলে একই জিনিস কর, তাহলে একই জিনিস করবো আমরা, কী করবো, তাহলে কারেন্ট আমি ধরে নিচ্ছি বাইরেরটা, অ্যাসিউম কারেন্ট আই ওয়ান ইন কয়েল ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কয়েল, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে আই ওয়ানের মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে বি কত হবে সলিনয়েডের ভেতরে, ইনসাইড দ্য সলিনয়েড ইউনিফর্ম ফিল্ড, আমরা সব ইউনিফর্ম কেস ধরে নিয়েছি, এখানে যা ফিল্ড এখানেও সেম ফিল্ড, তাহলে সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কী হয়, আগের জিনিস আবার, মিউ নট এন আই, মিউ নট এন আই, এটা আমরা জানি, মিউ নট এন আই, এটা এন এর জায়গায় কী হয়ে যাবে এন ওয়ান, আর আই এর জায়গায় কী হয়ে যাবে আই ওয়ান, প্রাইমারির জন্য, তাই না। তাহলে একই জিনিস তো কারেন্ট ইনসাইড টু এর ভেতরেও সেম ম্যাগনেটিক ফিল্ডটা, এটা এমনি সলিনয়েডের এক্সপ্রেশন, তাহলে ফিল্ড ইন টু ইউ নট এন ওয়ান আই ওয়ান, তাহলে ফ্লাক্স কতটা পাস করছে সেকেন্ডারি ভেতর দিয়ে, বি ডট এ, বি ডট এ, বি কত আছে, মিউ নট এন ওয়ান আই ওয়ান ইন টু কত আসবে বলো, রেডিয়াস কত আছে, পাই আর টু স্কোয়ার, পাই আর টু স্কোয়ার, তাই না। কিন্তু এটা তো একটা সিঙ্গেল কয়েলে, এটা কার ক্ষেত্রে, একটা রেডিয়াস দিয়েছি থ্রু ইচ কয়েল, তাই না, একটা কয়েলের ভেতর, তাহলে সবগুলো কয়েলের টোটাল ফ্লাক্স কত আসবে, ফাই টু টোটাল, নাম্বার অফ কয়েলস কতগুলো আছে মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন দেখো স্মল এনটা কি, স্মল এনটা আমরা কি নামে চিনি, নাম্বার অফ কয়েলস পার ইউনিট লেন্থ, স্মল এন সবসময় নাম্বার অফ কয়েলস পার ইউনিট লেন্থ, তাহলে টোটাল হচ্ছে কি, নাম্বার অফ কয়েলস, টোটাল নাম্বার অফ কয়েলস ইন্টু ফাই থ্রু ইচ কয়েল, তাই তো, টোটাল নাম্বার অফ কয়েলস ইন সেকেন্ডারি কত, এন টু হচ্ছে নাম্বার অফ কয়েলস পার ইউনিট লেন্থ, টোটাল লেন্থ কত আছে, টোটাল লেন্থ কত আছে এল, তাহলে কি হচ্ছে বল, এন টু এল হয়ে যাবে না, নাম্বার অফ কয়েলস কী হচ্ছে এন টু এল হয়ে যাবে না, আর ফাই থ্রু ইচ কয়েল কত দেওয়া আছে, মিউ নট এন ওয়ান আই ওয়ান ফাই আর টু স্কোয়ার, সো দিস ইজ ফাই টি, ব্যাস তাহলে তো হয়ে গেল, শুধু আই ওয়ানটাকে বাইরে রেখে দে, বাকিগুলোকে একদিকে রাখ, মিউ নট এন ওয়ান এন টু ফাই আর টু স্কোয়ার এল, আই ওয়ানটাকে আলাদা রাখ, আর এই হচ্ছে কেস, এই হচ্ছে ব্যাপার,
তাহলে এটা কিসের মতো আসছে এক্সপ্রেশনটা, একই জিনিস আমরা লিখি। যেহেতু কি ফাই টু টি ইজ ইকুয়ালস টু, দেখো কি আছে, এম পাই ওয়ান, তাহলে এটা ইকুয়েশন ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন টু। এই দুটোকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাচ্ছ, সো এম এর ভ্যালু কত আসছে, মিউ নট এন ওয়ান এন টু ওয়াই পার টু স্কোয়ার এল। ঠিক আছে, মিউ নট এন ওয়ান এন টু ওয়াই আর টু স্কোয়ার, ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স কী করতে পারি, ক্যালকুলেট করতে পারি এই সার্কিটগুলোর জন্য। ডেরিভেশনস বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আর প্রবলেম দিলে এক্সপ্রেশনগুলো মনে রাখবে, সেখান থেকে যদি নিউমেরিক্যালস কিছু দেয় সেগুলো আমরা সলভ করতেই পারি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো মুখস্থ করার তো দরকার নেই, এগুলো এটা মুখস্থ করে থাকবেও না, মুখস্থ এটা জাস্ট এখান থেকে তোকে একদম বেসিক জায়গা থেকে স্টার্ট করে তোকে